হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জ্যামিনি স্টাডি সেন্টার আর সকালে আমি তোমার জন্য একটি ভিডিও পাবলিশ করেছি সেই ভিডিওটিতে যে ইনফরমেশনটি রয়েছে সেটি এক্সাম সেন্টারের বিষয় রয়েছে যে তোমরা এক্সামিনেশন ফলে কি কি নিয়ে যেতে পারবে কি নিয়ে যেতে পারবে না সেই ইনস্ট্রাকশনসগুলি রয়েছে তো সেই ভিডিওটি দেখে নেবে দেখে নিলে তোমাদের সমস্ত যে ডাউটসগুলি রয়েছে যে তোমরা কী কী নিয়ে যেতে হবে তোমাদের এক্সাম হলে অ্যাডমিট কার্ড কপি নিয়ে যেতে ফটো লাগবে কি না বা তোমাদের ওএমআর কোনটা সাবমিট করবে বা অ্যাডমিট কার্ড সাবমিট করতে হবে সেই সব বিষয়ে ওই ভিডিওটিতে দেওয়া রয়েছে ঠিক আছে তোমরা যারা ভিডিওটিকে দেখো নি এখনও তো এই ভিডিওটি দেখার পরে চ্যানেলে গিয়ে ওই ভিডিওটি অবশ্যই দেখে নেবে আর এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখো তখন তোমরা দেখে বুঝতেই পারছো বা তোমরা যারা থামনেল দেখে ভিডিওটিতে এসেছো থামনেল দেখে বুঝতেই পেরেছো যে কালকে যে পরীক্ষাটি রয়েছে চব্বিশ ডিসেম্বরে ডাব্লিউ বিটিএর যে পরীক্ষাটি রয়েছে তো সেই পরীক্ষাটি কিভাবে তোমরা পাস করতে পারবে কি স্ট্র্যাটেজি তোমাদেরকে ফলো করতে হবে তোমরা এক্সাম হলে কি করবে কি করবে না তোমাদের একশো কুড়ি মার্কস কীভাবে নিয়ে আসবে সেই সব বিষয় আমি তোমাদেরকে আজ এই ভিডিওটিতে বলবো তোমরা ওয়েমার্ট কীভাবে ফিল করবে এই ভিডিওটিতে আমি তোমাদেরকে এই সব জিনিস ডিটেলসে বলবো আর খুব ভালো করবো তোমাদেরকে তার আগে তোমরা সকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে নিও আর নিজের বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবে আর চ্যানেলটিকে নতুন থেকে থাকলে সাবস্ক্রাইব করতে না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে নেবে ঠিক আছে ভিডিওটি আবার শুরু করি শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে যে এক্সাম প্যাটার্ন কি কি থাকবে ঠিক আছে কেমন হবে এক্সাম প্যাটার্ন আশা করি জানো সকলেই কিন্তু যারা অনেকে আছে যারা ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছে ঠিক আছে যারা যাদের অতটা এক্সপিরিয়েন্স নেই এক্সামের ব্যাপারে তো তাদের জন্য আমি একবার বলে দিই পাঁচটা সেকশন থাকবে ঠিক আছে চাইল্ড পাইজাগজি ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু ম্যাথস আর ইভিএস ঠিক আছে এই পাঁচটা সেকশানে তোমাদের ডিভাইড থাকবে লাস্ট ইয়ারের এক্সাম অনুযায়ী যেভাবে লাস্ট ইয়ারের কোশ্চেন সেট হয়েছিল তো চাইল্ড পাইজি তোমার তিরিশটা কোয়েশন থাকবে তিরিশ মার্কসের আর যে ল্যাঙ্গুয়েজ ওয়ান থাকবে ল্যাঙ্গুয়েজ আনে ত্রিশটা কোশ্চেন তিরিশ মাসে সবগুলোতেই তিরিশটা কোশ্চেন তিরিশটা মাসে তাহলে দেড়শোটা কোশ্চেন দেড়শো মাসে টোটাল এক্সাম তোমাদের ঠিক আছে এবার এর মধ্যে কি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গে পনেরোটা ল্যাঙ্গুয়েজ রিলেটেড থাকবে পনেরোটা প্যাটাগজি এই সবগুলোতেই পনেরোটা করে ল্যাঙ্গুয়েজ রিলেটেড যেমন ম্যাথসে পনেরোটা ম্যাথ থাকবে পনেরো প্যাটাগজি থাকবে ঠিক আছে সবগুলোতেই এই সেম হিসাবে ডিভাইড থাকবে ঠিক আছে প্যাটাগজিও থাকবে আর তোমার যে সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ টু ম্যাথ এ তোমার থাকবে যে কোশ্চেনগুলো রয়েছে ইভিএস রিলেটেড সেই কোশ্চেন যে পরীক্ষাটি রয়েছে সেটি আড়াই ঘন্টা তো আড়াই ঘন্টা চলো তোমাদেরকে আমি এক এক করে বুঝাই যে তোমরা কি করবে আমি যে পয়েন্টগুলি লিখেছি এই পয়েন্টগুলি যে তোমাদের এখানে দিয়েছি তো এই পয়েন্টগুলি তোমরা কিভাবে অ্যাচিভ করবে তোমাদের যে টার্গেটটি রয়েছে সেই টার্গেট তোমরা কিভাবে অ্যাচিভ করবে ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে এবার বুঝাই জিনিসটা তো সব থেকে প্রথমে এবার যে রয়েছে ব্যাপারটি যে আহ তোমাদের যে জেনারেল ক্যাটাগরি যারা আছো ঠিক আছে যারা জেনারেল ক্যাটাগরি আছে তাদের কত মার্কস লাগবে কোয়ালিফাই করতে করতে লাগবে নাইনটি মার্কস ঠিক আছে এবং জেনারেল বাদ দিয়ে যারা এসসি বা এস টি ঠিক আছে ওবিসি বা আদার যে কোনো তোমাদের ক্যাটাগরিতে আছো তোমাদের লাগবে হচ্ছে এইট্টি টু মার্কস ঠিক আছে তাহলে নাইনটি মার্কস লাগবে জেনারেল ক্যাটাগরি বাকি যাদের রয়েছো জেনারেল বাদ দিয়ে তাদের তোমার লাগবে 82 মার্কস 82 নাম্বার ঠিক আছে তো তোমরা জেনে গেলে তোমাদের কোয়ালিফাই মার্কস কত লাগবে এবার এই কোয়ালিফাই মার্কসটি তোমরা কি নিয়ে আসবে দেখো আমি মেন মেন চারটি ইম্পর্টেন্ট টিপস দেব যে যে টিপসটি ফলো করলে তোমরা মানে শিওর তোমরা 90 মার্কস বা 82 মার্কস বা তারও বেশি নিয়ে আসতে পারবে তো থেকে প্রথমে আর খুবই ইম্পর্টেন্ট টিপস যেটা সেটা হচ্ছে যে তোমরা যেন কোশ্চেন দেবে ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট তো তোমরা যে কোশ্চেনটি পড়লে ঠিক আছে পড়ার পরে মানে তোমাদেরকে চেষ্টা করতে হবে যে বাচ্চাদের সবসময় আগে রাখতে হবে ঠিক আছে কোশ্চেনে বাচ্চা আবার কিছু বললে তো বাচ্চাকে মানে সবসময় কেন্দ্র করে চলতে হবে ঠিক আছে তো ব্যাপারটা কি হয় চাইল্ড সেন্টার্ড ঠিক আছে চাইল্ড সেন্টার তোমাদের অ্যান্সার থাকা উচিত ঠিক আছে তোমাদের যে অ্যান্সারটি হবে সেটি হবে কি চাইল্ড সেন্টার মানে বাচ্চাকে কেন্দ্র করে তোমাদের অ্যানসারটি করতে হবে বাচ্চা জন্য ভেবে তোমাদেরকে করতে হবে তোমাদের কি করতে হবে চাইল্ডকে বাচ্চাকে ইম্পর্টেন্স দিতে হবে বাচ্চাকে তোমাদের ইম্পর্টেন্স দিতে হবে তার পরবর্তী পয়েন্টে যেমন দেখো যে কোশ্চেন যে রয়েছে দুই নাম্বার আর তিন নাম্বার যে টিপসটি রয়েছে সেটি সিমিলার ভাইস ভার্সা ঠিক আছে তো যেমন কোশ্চেন তোমাদেরকে আসলো যে কোনো একটা কোশ্চেন পজিটিভ ওয়েতে তোমাদেরকে জিজ্ঞেস করেছে ঠিক আছে তো এর যে অ্যানসারটা হবে সেটাও তোমার পজিটিভ হবে ঠিক আছে মানে কিছু কিছু অ্যান্সার নেগেটিভ দেওয়া থাকবে বা ও রিলেটেড থাকবে না তো সেটা বাদ দিয়ে তোমাকে যে ওর পজিটিভ অ্যানসারটি সেটি তোমাকে পিক করতে হবে বুঝতে পারলে তো পজিটিভ কোশ্চেন জিজ্ঞেস করলে পজিটিভ কোশ্চেন থাকলে তোমার যে অ্যানসারটি হবে সেটিও কি হবে পজিটিভ হবে ঠিক আছে পজিটিভ কোশ্চেনের জন্য পজিটিভ অ্যান্সার আর নেগেটিভ কোশ্চেন যদি থাকে যেমন কোনো কিছুতে দেওয়া থাকলে যে নট থাকলো বা হবে না বা এইভাবে কিছু থাকলে নেগেটিভ কোশ্চেন থাকলে তোমাদের কি হবে অ্যান্সারটিও তোমাদের নেগেটিভ হয়ে যাবে ঠিক আছে পজিটিভ কোশ্চেনের জন্য পজিটিভ অ্যান্সার এবং নেগেটিভ কোশ্চেনের জন্য নেগেটিভ অ্যান্সার দেবো আমরা তো কী কী বললাম এতক্ষণে আমি যে তোমরা দেখবে যে বাচ্চাকে যাতে ইম্পর্টেন্স পায় তোমাদের যে অ্যান্সারটি দিচ্ছ সেটি যাতে বাচ্চারকে কেন্দ্র করে হয় ঠিক আছে আর যদি কোশ্চেন তোমাদেরকে পজিটিভলি জিজ্ঞেস করা হয় তাহলে তোমাদের যে অপশানগুলির মধ্যে অ্যান্সারটি হবে সেটিও পজিটিভ থাকা উচিত এবং যদি নেগেটিভ কোশ্চেন থাকে তাহলে যে অ্যান্সারটি তোমরা সিলেক্ট করতে চলেছো সেটি যাতে নেগেটিভই থাকে মনে করো তোমরা প্রিপারেশন তো আশা করি সকলে খুব ভালোভাবে করেছো কিন্তু কিছু কিছু এমন কোয়েশ্চেন চলে আসে যে তোমরা সেটা মানে হয়তো সেই টপিকে পড়ি বা সেটা তখন তোমার স্ট্রাইক হচ্ছে না বা বুঝতে পারছো না কোয়েশ্চেনটার ব্যাপারে ঠিকঠাক যে কি অপশন হওয়া উচিত অপশনসের মধ্যে কনফিউশন হচ্ছে তো তখন একটা কি ট্রিক ইউজ করবো আমরা যে যে অপশনটি ঠিক আছে বিগ অপশন ঠিক আছে যে অপশনটি তোমার বড় দেওয়া রয়েছে ঠিক আছে মনে করো যে এবিসিডি চারটে অপশন থাকলো এবিসিডি চারটে অপশন দেওয়া রইলো তো এর মধ্যে এটাতে মনে করো যে তোমার ছয়টা ওয়ার্ড রয়েছে এটাতে তোমার সাতটা ওয়ার্ড রয়েছে এটাতে চারটা ওয়ার্ড রয়েছে এটাতে তোমার আটটা ওয়ার্ড রয়েছে ঠিক আছে তো আমরা কিছু না ভেবে বেশি খুব বেশি এত ডিপস ডিপে না গিয়ে ঠিক আছে যেহেতু কোশ্চেনটা বুঝতে পারছি না অপশানস কিভাবে বুঝতে পারছি না তো ওই কেসে শুধু ওই কেসে আমরা এই যে বড় অপশানটি যদি বেশি ডিটেলসে লেখা রয়েছে অপশনটি ঠিক আছে সেই অপশনটিকে আমরা টিক করে দেব ঠিক আছে সেই অপশানে যে ওএমআরটি এসে সেটিতে আমরা গোল করে দেব বুঝতে পারলে কেন এই জন্য বলছি এই জিনিসটা যে মানে যখনই আমরা বড় অপশান দেখি তাহলে যে এক্সামিনে রয়েছে যে কোশ্চেন সেট করেছে ঠিক আছে যে কোশ্চেন সেট করেছে তো তাকে খুব ডিটেলসে লিখে বোঝাতে হয়েছে যে হ্যাঁ এই অপশনটিকে অনেক মানে অ্যান্সারটিকে খুব ডিটেলসে লিখে বোঝাতে হয়েছে তো সেই ভিত্তিতে আমরা যে বড় অপশানটিকে আমরা তখন সেই কেসে অ্যান্সার ঠিক করে দেবো আমরা ঠিক আছে যখন তুমি বুঝতে পারছো না বা তোমার জানা নেই তখনই এমন করবো এমন না যেগুলোতে বড় দেখলাম করে দিলাম ঠিক আছে তো এই চারটে টিপস মনে রাখবে ঠিক আছে যে বাচ্চাকে কেন্দ্র করে অ্যান্সার করতে হবে পজিটিভ কোশ্চেন থাকলে পজিটিভ অ্যান্সার হবে নেগেটিভ কোশ্চেন থাকলে নেগেটিভ অ্যান্সারটি হবে আর যদি কিছু বুঝতেই না পারি তখন যে বড়ো অপশানটি থাকবে অপশান চারটে অপশানের মধ্যে যেটি বড় অপশান থাকবে সেটিকে আপনারা ঠিক করবো তো এবার বললে যে তোমরা কী কী করতে পারো শুরু শুরু ইনিশিয়াল ফেজে তোমরা কী কী করবে তো যখনই তোমাদেরকে কোয়েশ্চেন বুকলেট ঠিক আছে কোশ্চেন বুকলেট আর তোমাদের যেই আর যে ওয়েমআরটি দেওয়া হবে ঠিক আছে ওয়েমআরটি দেওয়া হবে কি সেখানে কিছু ডিটেলস তো ফিল করতে লাগবে কিছু ডিটেলস বেসিক ডিটেলস যে রয়েছে যেমন তোমার রোল নাম্বার ঠিক আছে রোল নাম্বার বা তোমার ওই কোশ কোশ্চেন বুকলেট নাম্বার যেটি রয়েছে সেটি সেগুলো আরও কিছু কিছু ডিটেলস আছে তোমাদের ফিল করতে লাগবে তো সেগুলো কি করবো তোমরা শুরুতেই ফিল করে নেবে এক্সামটি শুরু হওয়ার আগেই যখনই তোমাদেরকে দেওয়া হবে সেই ডিটেলসগুলো ফিল করে নেবে ঠিক আছে কারণ এক্সাম শুরু হওয়ার পরে বা তার মধ্যে করতে যেও না আর শেষের দিকে তো একদমই করোনা এগুলো ঠিক আছে কারণ একটু যদি তোমার এই জিনিসটা ভুল হয়ে যায় ঠিক আছে এগুলো ফিল করতে যদি একটুও ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার পুরো এক্সামটা ক্যান্সেল হয়ে যাবে বুঝতে পারলে কারণ তোমাকে গোল করতে হবে ভুল করে যদি তোমার রোল নাম্বার থাকলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে এভাবে যদি রোল নাম্বার থাকলো তো এখানেও তো উপরে ওয়ান থাকলো এখানে টু এর জায়গায় তুমি থ্রিতে গোল করে দাও ঠিক আছে টু এর জায়গায় যদি তুমি নিচে তে গোল করে দাও তাহলে কিন্তু তোমার পুরো এক্সামটা ক্যান্সো তোমার রোল নাম্বারটা হয়ে হলেও তুমি কিন্তু আর কারেকশনও করতে পারবে না ঠিক আছে তো এই জিনিসগুলো এই ডিটেলসগুলো তোমরা একদম শুরুতেই ফিল করে নেবে ওয়েবার আর কোশ্চেন বুকলেট পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এই জিনিসটি ফিল করে নেবে এবার চলো তোমাদেরকে আরেকটি জিনিস জানি যে তোমাদের যে হচ্ছে তোমরা অ্যাটেম্প করবে একদম এক দেড়শোটি কোশ্চেন ঠিক আছে দেড়শোটি কোশ্চেন তোমাদেরকে করতেই করতেই হবে হবে কারণ নেগেটিভ মার্কিং নেই নো নেগেটিভ মার্কিং ঠিক আছে তো তোমাদেরকে দেড়শোটি কোয়েশ্চেন অ্যাটেম্প করতেই হবে কোনোভাবেই হোক আর এটা তো তোমরা সকলেই জানো যে অফলাইন হচ্ছে কারণ অনলাইনে আমরা অনেক সময় পেয়ে যাই ঠিক আছে অনলাইনে কারণ কি শুধু একটা ক্লিক করতে হয় ঠিক আছে শুধু একটা ক্লিক করতে হয় অনলাইনে কিন্তু অফলাইনে কি করতে হয় আমাদেরকে ওএমআর টি যে গোল গোল ফিল করতে হয় না এটিতে অনেক সময় লেগে যায় ঠিক আছে একটা ক্লিকের মধ্যে একটা গোল করার মধ্যে তুমি বুঝতে পারছো যে কতটা টাইমের একটা ডিফারেন্স চলে আসে তো যেখানে আমরা ওএমআর ফিল করব তো ওএমআর টি ফিল করার পিছনে একটি স্ট্র্যাটেজি রয়েছে তো এবার আমি তোমাদেরকে সেটি বলবো যে তোমরা কিভাবে ওএমআর ফিল করবে যাতে তোমরা টাইম যে তোমাদের যে আড়াই ঘন্টা টাইম রয়েছে সেই আড়াই ঘন্টা টাইমের মধ্যে তোমরা কোশ্চেন অফ করতে হবে সল্ল করতে পারবে এবং ফিল করতে পারবে ঠিক আছে তো এবার দেখো যে তোমাদের আমি আগে বললাম যে যেমন সিডিপি রয়েছে ঠিক আছে ইংলিশ থাকবে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ যেটি রয়েছে কারো বেঙ্গলি হলো ঠিক আছে হিন্দি থাকলো বা উর্দু থাকলো তো এই ল্যাঙ্গুয়েজটিও থাকবে তারপরে কি রয়েছে ম্যাথস রয়েছে আর ইভিএস রয়েছে ঠিক আছে তো এর মধ্যে তিরিশটি কোশ্চেন তিরিশ মার্কসের এর মধ্যে পনেরো প্লাস পনেরো এর মধ্যেও পনেরো প্লাস পনেরো এর মধ্যেও পনেরো প্লাস পনেরো আর এখানেও কি তোমার পনেরো প্লাস পনেরো ঠিক আছে তো এবার দেখো প্যাডাগজি সেকশনে তো এই সিডিপিটা তো তোমার প্যাডাগজির মধ্যেই পড়লো সিডিপি আর ইংলিশের আর ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের আর তোমার ম্যাথস আর ইভিএস মিলিয়ে এখানে টোটাল আমাদের নাইনটি মার্কস কিন্তু কভার হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো পনেরো চারে ষাট আর এদিকে তিরিশ ঠিক আছে নাইনটি মার্কসের আমি এখানে প্যাটাগজি প্যাটাগজি কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে মানে সাবজেক্টের প্যাটাগজি গুলো আর প্লাস তোমার যে সিডিপি রয়েছে ঠিক আছে এখানে কিন্তু নাইনটি মার্কসে পেয়ে যাচ্ছে বাকি তোমার যে সিক্সটি মার্কসটি রয়েছে তো সেটাই তোমার আলাদা করে আমরা দেখবো ঠিক আছে এবার তো সব থেকে প্রথমে আমি বলবো কারণ দেখো সিডিপি যদি শুরু করে শুরু করো তাহলে সিডিপির সাথে সাথে যে প্যাটালজি পোর্শনগুলো রয়েছে সেইগুলো কিন্তু তার সাথে করে নেওয়ার চেষ্টা করবে কেন কিনা বলো যে যখন তুমি প্যাটালজিটি করছো সিডিপি টি যখন করছো তোমার যে মাইন্ডসেট রয়েছে সেটি তোমার মানে কমপ্লিটলি রিকল করছে তোমার এই প্যাডাগোজি পোর্শনটিকে ঠিক আছে তো প্যাডাগোজি পোর্শনটিকে যখন তোমার রিকল করছে মাইন্ড বারবার ওই সেই কোশ্চেনগুলো পড়ছো ঠিক আছে তো ধীরে ধীরে তোমার যে যা প্রিপারেশান তুমি করেছো সেগুলোকে তোমার মাইন্ড রিকল করতে থাকবে ঠিক আছে তো তার সাথে সাথে তুমি যদি এগুলোও করে নাও বাকি যে সেকশানটি আছে এই এই সেকশানটি যদি তুমি করে নাও তাহলে কি হবে যে এগুলো তোমার ভালোভাবে মানে মাথায় আসতে থাকবে আর তুমি দেখবে ফ্লো ফ্লোতে এইগুলো খুব ভালোভাবে তুমি করে নিতে পারছো ঠিক আছে কারণ যদি তুমি ব্রেক করে দাও যদি তুমি সাপোজ মনে করো যে তিরিশটা প্যাটাগোজি করলে তারপর তুমি ইংলিশে চলে গেলে তো ইংলিশে প্যাসেজ করবে তো আবার এই জিনিসটা তুমি আবার থেকে তোমাকে রিকল করতে হবে আবার থেকে যখন তুমি কোশ্চেন পড়বে তো তোমাকে আবার থেকে জিনিসগুলো তোমার মাথায় আসতে আসতে সময় লাগবে তো তার জন্য আমি যে তোমাকে বলবো যে তুমি আগে যে সিডিপির সাথে সাথে বাকি যে কোশ্চেনগুলি প্যাটাগজি পার্টি রয়েছে সেটি তোমরা ফিল করে নেবে ঠিক আছে মানে সেটি আগে করে নেবে কমপ্লিট কোশ্চেন পেপারে করার পরে আর যদি পারো তাহলে এভিএসটা তোমরা এর সাথে ইনক্লুড করতে পারো মানে এই আগে তুমি প্যাটেগজি কোশ্চেনটা করে নিলে তারপরে পনেরোটা এভিএস করে নিলে তো এবার যদি পনেরোটা এভিএস এর সাথে করে না তাহলে তোমার একশো পাঁচ নাম্বারে তোমার হয়ে গেল ঠিক আছে আর এখানে তোমার ইভিএসটা তাহলে কমপ্লিট হয়ে যাচ্ছে কারণ ইভিএস তুমি কি কোশ্চেন পড়বে কোশ্চেন যদি তোমার জানা থাকে তাহলে তুমি অ্যান্সার করতে পারবে আর না জানা থাকলে তুমি করতে পারবে না সাধারণ মানে একদম সিম্পল ব্যাপার ঠিক আছে তো তোমার একশো পাঁচটা কোশ্চেন আগে তুমি কোশ্চেন বুক লেটে করে নিলে আমাদের দরকার কত আছে আমাদের দরকার রয়েছে নাইনটি আর এইটটি টু ঠিক আছে নাইনটি আর এইটটি টু তো এখানে তুমি তো একশো পাঁচ নম্বরে অলরেডি একশো পাঁচের মধ্যে যতগুলো হলো তুমি করে নিতে পারলে আর ওয়েমআরটিও তোমরা এরপরে তোমাদের কাজ কি থাকবে এরপরে কাজ থাকবে এই যে একশো পাঁচের ওএমআর ফিল করার ঠিক আছে একশো পাঁচের ওয়েমআরটি একদম ফিল করে নেবে তারপরে আর একটা তোমরা টাইম সেট করবে যে কতক্ষণে কোনটা কোনটা করলে আমাদের সেটা আমি তোমাকে বলে দেবো ঠিক আছে নেক্সট আমি সেটাই তোমাদেরকে বলবো তো এই পাঁচটি একশো পাঁচটি কোয়েশ্চনের তুমি আগে ওয়েমারটি ফিল করে নিলে ঠিক আছে করার পরে তারপরে তুমি দেখো যে তুমি ইংলিশ বা তোমাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা করবে নাকি ম্যাথস করবে ঠিক আছে আমি তবুও আগে বলবো তোমাদেরকে যে তোমরা এই ইংলিশ আর ল্যাঙ্গুয়েজে যে প্যাসেজ থাকবে সেইগুলো তুমি করতে পারো ঠিক আছে কারণ ম্যাথসে যারা খুবই ভালো ম্যাথসে তো তারা ম্যাথসটিকে হয়তো খুব তাড়াতাড়ি করতে পারবে বাট তাও কি হয় যে কখনো কখনো এমন ট্রিকি কোশ্চেন চলে আসে সেটি তোমার টাইম নষ্ট করে দেবে ঠিক আছে তো তাই জন্য কার প্যাসেজে কি থাকে যে প্যাসেজটিতে তুমি যদি কোশ্চেনটা দেখো তাহলে একটু চোখ চোখগুলো তুমি সেটা অ্যান্সার পেয়ে যাবে কিন্তু ঠিক আছে তো তাই জন্য আমি তারপরে বলবো যে এই একশো পাঁচটি ওয়েমার্ট ফিল করার পরে এর পরবর্তী স্টেপে তুমি কি করবে ইংলিশ করবে ঠিক আছে ইংলিশ আর প্লাস ল্যাঙ্গুয়েজ যেটা তোমার থাকবে সেটা তোমরা করবে ঠিক আছে এখানে তাহলে তোমার কত মার্কস হয়ে গেলো আবার তিরিশ মার্কসের হয়ে গেল ঠিক আছে এটার করার পরে ঠিক আছে এটি করার পরে তারপর তুমি আবার এর কি করবে ওয়েমারটা টা ফিল করে নেবে ঠিক আছে এর ওয়েমারটা আবার ফিল করবে তো ইংলিশের ল্যাঙ্গুয়েজ মিলিয়ে মার্কসের হয়ে গেল মানে এই শুধু এই পোর্শনটুকু ঠিক আছে এটা তো আমরা সরি এটা না মানে এটা আর এইটা তো এগুলো তো আমরা আগে করে নিয়েছি তাহলে এই তিরিশ মার্ক্সে তোমার ওয়েমারটি আবার ফিল করবে ঠিক আছে তাহলে আমার টোটাল কত নম্বরে ওয়েমার ফিল হয়ে গেল এদিকে একশো পাঁচ আর এদিকে তোমার 30 মার্কস আছে তাহলে 135 ও এবার ফিল হয়ে গেল আর জাস্ট 15 নম্বরে এবার তোমরা লাস্টে ম্যাচ করবে ম্যাচ তোমাদের সলভ করে তোমরা সেই বাকি ওএমআরটিও ফিল করে নেবে ঠিক আছে তো এই স্ট্র্যাটেজি ফলো করলে আশা করি তোমরা টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করতে পারবে আর টাইমের ব্যাপারটা তো দেখো তোমাদের কাছে আড়াই ঘন্টার সময় রয়েছে ঠিক আছে তো আড়াই ঘন্টার সময়তে তোমরা কীভাবে সেই টাইমটাকে সেট করবে স্ট্র্যাটেজি তোমাদের বলে দিলাম যে আগে কী করবে তারপরে কি করতে হবে কোন কোন সাবজেক্টগুলো কোন প্রসেসে তোমরা করলে তোমাদের সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি করতে পারবে সলভ ঠিক আছে এবার টাইম ম্যানেজমেন্ট তো আড়াই ঘন্টার মধ্যে ঠিক আছে আড়াই ঘন্টার মধ্যে তোমরা কীভাবে তোমাদের সেই টাইমটাকে দিতে পারবে তো এক ঘন্টা বা এক থেকে দেড় ঘন্টা তোমরা যদি দেড় ঘন্টায় ধরলাম দেড় ঘন্টাতে যদি তোমরা মানে এই একশো পাঁচ নাম্বার যদি তোমরা করে নিতে পারো এই একশো পাঁচ নাম্বার সেল ঠিক আছে যদি তোমরা সলভ করে ওএমআরটি ফিলও করে যদি তোমরা এটি করে নিতে পারো দেড় ঘন্টার মধ্যে তাহলে বাকি এক ঘন্টার মধ্যে তিরিশ মিনিটের মধ্যে তুমি ইংলিশ আর যে ইংলিশ আর ল্যাঙ্গুয়েজ যেটা তোমরা করবে সেটি আরামসে করে নিতে পারবে কিন্তু পনেরো মিনিট করে আরামসে তোমরা একটা প্যাসেজ দেখে কোশ্চেন টোশ্চেন করে ওএমআর ফিল করতে পারবে ঠিক আছে তিরিশ মিনিটের মধ্যে তোমরা এটা করলে আর বাকি তিরিশ মিনিটের মধ্যে তোমরা করতে হবে তো যত ফার্স্ট চেষ্টা করবে করার কারণ তুমি এখানে দেড় ঘন্টার মধ্যে তুমি কিন্তু ম্যাক্সিমামটা সলভ করে নিচ্ছ ঠিক আছে আর বাকি শুধু তোমার এখানে পঁয়তাল্লিশটি কোশ্চেন থাকছে তো সেই পঁয়তাল্লিশটা কিন্তু তুমি এক ঘন্টা নিচ্ছ তো সেটা তোমার মাথায় রাখতে লাগবে আশা করি এইটা যে টাইম যে ম্যানেজমেন্টটা আমি তোমাদেরকে বললাম যে কতক্ষণে কি কি সলভ করবে হ্যাঁ তো এর মধ্যে আমি মনে করি যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটসই এই টাইম স্ট্র্যাটেজি ফলো করে নিজের যে মানে তোমার যে পুরো কোশ্চেনটি সলভ করতে পারবে আর সবগুলো ভালোভাবে করতে পারবে আর তোমাদের কি স্ট্র্যাটেজি রয়েছে তোমরা চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারো যে তোমরা সিডিপি কতক্ষণে সিডিপি বা প্যাডাগজি কিভাবে কতক্ষণে করতে চাইছো কত টাইম ফ্রেমে দিতে চাইছো ঠিক আছে আর তোমাদের যে ম্যাথস রয়েছে সেটিতে তোমরা কত টাইম নিতে চেয়েছো হ্যাঁ আর যে ইংলিশ বা ল্যাঙ্গুয়েজে যে রয়েছে সেটিতে তোমরা কত টাইম তোমাদের একটা তোমরা যদি কোনো টাইম মানে ইয়ে করে রাখো প্ল্যান করে রাখো প্ল্যান করে রাখো যে হ্যাঁ এই টাইমটুকুতে আমরা করব তো সেগুলো তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো যে তোমাদের কী স্ট্র্যাটেজি রয়েছে আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে তোমরা বুঝতে পেরেছ বা যে স্ট্র্যাটেজিটা আমরা তোমাদেরকে ফলো করতে বলেছি সেটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর অনেক বেশি ফ্রেন্ডের সাথে শেয়ার করো তোমরা যে গ্রুপে জয়েন আছো সেখানে শেয়ার করো ফেসবুকে হোয়াটসঅ্যাপ গ্রুপসে টেলিগ্রামে যেখানে তোমরা জয়েন আছো সেসব জায়গায় এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো আর চ্যানেলটি থেকে নতুন থেকে তাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে ভিডিওটিকে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব কিন্তু একদম অবশ্যই করবে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটিকে সবাইকে বেস্ট অফ লাক খুব ভালোভাবে তোমরা কাল এক্সাম দিও আর দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে